আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার লাঠির আঘাতে এসআই এর মৃত্যু নড়াইলের লোহাগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে সালাউদ্দিন মিয়া নামের এক এসআই এর মৃত্যু হয়েছে আজ সোমবার বিকেলে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে এই ঘটনা ঘটে নিহত সালাউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে তিনি আব্দুলা জেলায় পুলিশের এসবিতে ছিলেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে ছোটবার জসিমউদ্দিনের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সালাউদ্দিনের এ নিয়ে বিভিন্ন সময় সালিশ হয়েও দ্বন্দ্ব মেটেনি ছুটিতে বাড়ি এসেছিলেন সালাউদ্দিন আজ সোমবার বিকেলে সালাউদ্দিনের সঙ্গে জসিমুদ্দিনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে লাঠি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন জসিমুদ্দিন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনার দিকে নিয়ে যায় স্বজনেরা পথে ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাড়ে চারটার দিকে সেখানের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মাধ্যমে দ্বন্দ্বে খুন হয়েছেন সালাউদ্দিন ছোট ভাই জসিমউদ্দিন পলাতক মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন